বন্ধু হয়ে বন্ধুর গোস্ত রান্না করে খাওয়া এমন ঘটনা দুনিয়ার মধ্যে কখনোই ঘটে নাই। আমার মনে হয় এটা আইয়ামে জাহিলিয়াত কেউ হার মানাইছে। এই যে গত এক সপ্তাহ আগে বাংলাদেশের চট্টগ্রামে রাউজানে এমন একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষেরা শিহরিত হয়েছে। যেই ঘটনা শরীরের লোম দাঁড়িয়ে গেছেন, ওই চট্টগ্রামের রাউজানের ভেতরে শিবিলি সাদিক নামে একটা যুবক ছিল, যেই যুবকেরা বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে বন্ধুত্ব করেছে চাকমা মারমার কিছু ছেলেদের সাথে। কিন্তু হঠাৎ করে একদিন ঝগড়া হওয়ার কারণে ওই বন্ধুরা তার নিজের বন্ধু শিবলি সাদিককে অপহরণ করেছে। সামান্য একটু ঝগড়া হওয়ার কারণে, তাকে অপহরণ করার কারণে পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করেছে। পরিবারের সদস্যরা 2 লক্ষ টাকাও দিয়ে দিয়েছে, তারপরেও তাদের মনটা শান্তি হয় নাই। ওই যে কথিত নামের বন্ধুরা এই শিবলি সাদিক বন্ধুকে খুন করে হত্যা করে ক্ষান্ত হয় নাই, তার শরীরের ভেতর থেকে তার চামড়াগুলোকে খুলে ফেলেছে। এখানেই ক্ষান্ত হয় নাই, তার বন্ধুরা তার বন্ধুর চামড়াগুলো খুলে ফেলে তার গোস্তগুলো কেটে কেটে ওই গোস্তগুলো রান্না করে তারা ভক্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা শুনেছি, শিশু কন্যাদেরকে কবরের মধ্যে পুঁতে দেওয়া হতো, ওই আইয়ামে জাহিলিয়াত কত বর্বরতার কথা আমরা শুনেছি। কিন্তু একজন মানুষ হয়ে মানুষকে বিদায় করে দেওয়ার পরে বন্ধু হয়ে বন্ধুর গোস্ত রান্না করে খাওয়া এমন ঘটনা দুনিয়ার মধ্যে কখনোই ঘটে নাই। আমার মনে হয় এটা আইয়ামে জাহিলিয়াত কেউ হার মানাইছে। যেই ঘটনা শোনার পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছে, এলাকার মানুষরা চোখের পানি ফেলে কান্না করেছেন। যেই ঘটনা শোনার পরে মানুষের শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছেন। কিভাবে সম্ভব একটা বন্ধু হয়ে বন্ধুকে কিভাবে হত্যা করে তার গোস্তটা রান্না করে খাইতে পারে? এই জন্য বলি সাবধান, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে। যাকে তাকে কিন্তু বন্ধু বানানো যাবে না। একটা বন্ধুর কারণে আর একটা মানুষ ভালো পথে যায়, আবার বন্ধুর কারণে কেউ খারাপ পথে যায়। এই জন্য একজন কবি বলেছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার বন্ধু যদি ভালো হয় আপনার জীবনটাও ভালো হবে, আর আপনার বন্ধু যদি খারাপ হয় ওই বন্ধুর কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য খুবই সাবধান, বন্ধু নির্বাচন করতে হবে হিসাব করে। এমন বন্ধু আপনি বানান না যেই বন্ধু আপনাকে নিশাদ্রব্য পান করার জন্য ডাকে, এমন বন্ধুকে আপনি বন্ধু বানাবেন না। যেই বন্ধু আপনাকে অশ্লীলতার দিকে আহ্বান করে এমন বন্ধুকে বন্ধু বানান, যেই বন্ধু আপনাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের কথা স্মরণ করে দেয় এমন বন্ধুকে বন্ধু বানান, যেই বন্ধুকে বন্ধু বানালে দীন ইসলামের প্রতি ধাবিত হওয়া যায় এমন বন্ধুকে আপনি বন্ধু বানাবেন, যেই বন্ধু আপনার প্রতিদিনের ভালো মন্দর খোঁজ নেবে, আপনার হাতে পদ দেবে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা খোঁজ নেবে, কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়েছেন কিনা খোঁজ নেবে, আপনি ভালো কাজ করেছেন কিনা খোঁজ নেবে, পড়াশোনা ভালো মতো হচ্ছে কিনা আপনার খোঁজ নেবে, আপনার জীবনে এতে চাপ হয়েছে কিনা আপনার জীবনে খোঁজ নেবে। এমন একটা বন্ধু যদি পান, এই বন্ধুর কারণে আপনি হয়তো বা জান্নাতে যেতে পারবেন। আর খারাপ মানুষদেরকে যদি আপনি বন্ধু বানান, ওই বন্ধুর কারণে আপনার জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য বন্ধুটা হিসাব করে করার দরকার আছে না? না বন্ধু, ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি একই পথে চলেছি, একই সুরে গেছি গান মিলে মিশে থেকেছি, এমনই যেন এক দেহ এক প্রাণ,
একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন একই দেহ একই প্রাণ আজ কত দূরে কেবা কোন শহরে আজ কত দূরে কেবা কোন শহরে ভুলিনি তুমিও ভুলো না আমায় বন্ধু ভুলে যেও না কখনো বন্ধু ভুলে যেও না কখনো এই জন্য আমার নবীজি সাহাবীদেরকে বলেন বন্ধুটা নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার জীবনের সফলতা এবং ব্যর্থতা এমন একটা বন্ধুকে আপনি বন্ধু বানাবেন না যেই বন্ধুর কারণে আপনার জীবনটা ধ্বংস হয়ে যায় এমন মানুষকে বন্ধু বানান যেই বন্ধু বিপদের দিন আপনার পাশে থাকে বিপদের দিন আপনাকে হেল্প করে বিপদের দিন আপনার জন্য বুদ্ধি পরামর্শ দেয় আবার এমন মানুষকে আপনি বন্ধু বানাবেন না যেই বন্ধু আপনার বিপদের দিনে সুযোগ সন্ধানী হয়ে আপনার বিপদ ডেকে আনে এমন বন্ধুকে যদি বন্ধু বানান তাহলে জীবনের ভেতরে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই আজকে যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম চট্টগ্রামের রাউজানে শিবলি সাদিক সেই পাহাড়ি মারমাদের বারমাদেরকে তিনি বন্ধু বানাইছে আরে ভাই বন্ধু মানে তো সেটা যেটা বিপদে বন্ধু বন্ধুর জন্য জীবন দেবে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি এমন মানুষকে বন্ধু বানালেন যিনি আপনাকে জীবন দেয় না বরং আপনার জীবন নেয় এ কখনো বন্ধু নয় এরা হলো বন্ধু নামধারী শত্রু এমন মানুষদের সঙ্গে মিশামিশির করার কোনো সুযোগ এজন্য বন্ধুটা ভালো নির্ধারণ করতে হবে ভালো মানুষের সঙ্গে থাকতে হবে সমাজে যারা ভালো মানুষ ধর্মের পথে চলে ইসলামের পথে চলে তাদের পক্ষে থাকতে হবে আলেমদের সঙ্গে থাকতে হবে এমন মানুষের সঙ্গে থাকেন যারা নামাজের কথা বলে দিনের কথা বলে ইসলামের কথা বলে এমন মানুষকে বন্ধু বানাবেন না যারা মদের দিকে ডাকে জুয়ার দিকে ডাকে নিশার দিকে ডাকে বিপদের দিকে ডাকে এমন বন্ধু হলে আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কাকে বন্ধু বানাবেন বন্ধুত্ব কি ভালো মানুষের সঙ্গে না খারাপ মানুষের সঙ্গে আর জোরে বলেন এজন্য বন্ধুদের যদি আপনি ভালো মানুষদেরকে যদি বন্ধু বানান আপনার মৃত্যুর পরেও কিন্তু চোখের পানি ফেলে কান্না করে দোয়া করবে যেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম আমার নবী যে বিদায় নিয়ে চলে গেছেন আবু বকর দুই বছর পরে বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু বিদায় নেওয়ার পরেও আবু বকর আর নবীর বন্ধুত্ব নষ্ট বন্ধুত্ব শেষ এই জন্য খুবই ভালো বিষয়টা বোঝার চেষ্টা করবেন সম্মান করতে হবে আলেমদেরকে নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সাহাবীরা বিদায় নিয়ে চলে গেছেন তাবি তাবে তাবাইনরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে বড় বড় পীর বুজুর্গ বিদায় নিয়ে চলে গেছেন আপনিও যদি আবু বকরের মতো সম্মানিত হতে চান আপনাদেরকেও নবীদের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওই আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই আমরা তো আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক রাখি না বরং আলেমদের সঙ্গে শত্রুতা করি আলেমদের যদি সুযোগ পাই কেউ বাগ জেলের মধ্যে বন্দি করে ফেলি আবার আলেমদেরকে যদি সুযোগ পাই বিপদের মধ্যে ফেলে দেয় এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আরে প্রিয় ভাই আমি আপনাদের মধ্যে কতদিন আলোচনা করতেছি ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে মনের কষ্টে বহু কথা আপনাদের মধ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে বলেছি গতকালকে একটা ঘটনা শোনার পরে আমি নিজেও কান্না করেছি চোখের পানি ধরে রাখতে পারি নাই ওই কোরআনের পাখিটা বিদায় এনে চলে গেছে তার ছেলে শামীম সাইদি ভাই গতকালকে একটা বক্তব্য দিলেন তিনি তো আমেরিকার মধ্যে ছিলেন যখন তার বাবার বিদায়ের কথা শুনেছেন তিনি তখন ওখান থেকে রওনা করেছেন বাবাকে একটু দেখে তার জানাজার নামাজ আদায় করবে আমেরিকা থেকে রওনা করার পরে
বাংলাদেশে প্লেনে এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টে নামার পরে নামার পরে আর কোনো সমস্যা নাই সেখান থেকে বের হয়ে সবাই বাড়িতে চলে যায় কিন্তু শামীম সাইদি ভাই বলেন আমি যখন প্লেন থেকে নামলাম আমাকে প্রশাসন ঘেরাও করে ফেললেন আমাকে ওই রুমের মধ্যে নিয়ে গিয়ে আটকায়া রাখলেন এক মিনিট নয় দশ মিনিট নয় পঞ্চাশ মিনিট নয় এক ঘন্টার বেশি সময় সেখানে আমাকে আটকায়া রেখেছে আমি বারবার অনুনয় করেছি বিনয় করেছি আমার বাবা বিদায় নিয়ে চলে গেছে আমি একটু তার জানাজার নামাজটা পড়তে চাই বাবা নসিহত করে গেছে যদি বিদায় নিয়ে চলে যাই বড় ছেলে হিসেবে প্রথম জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করতে যাই শামীম সাইদি ভাই কান্না করতে করতে বলেন আমি তাদের অনুরোধ করেছি অনুনয় বিনয় করেছি তারপরও তারা আমার কথা শোনে নাই আমার শামীম সাইদি ভাইয়ের প্রথম জানাজার নামাজের ইমামতিত্ব করার কথা ছিল দুটার দিকে জানাজার নামাজ হওয়ার কথা একটার দিকে জোর করে জানাজা করে দেওয়া হলো শামীম সাইদি ভাই আসার আগে ওই জায়গার মধ্যে জানাজাটা হয়ে গেল বাবা বিদায়ের পরে সন্তান চাওয়ার পরেও যদি তাকে জোর করে আটকে রাখা হয় আর যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে দেওয়া না হয় এর চাইতে বড় জুলুম বাংলার জমিনে আর একটাও হতে পারে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওই ব্যক্তিগুলোই হলো সবচাইতে বড় জালেম যারা মানুষদেরকে আল্লাহর নাম নিতে বাধা দেয় জানাজায় বাধা দেয় কবর জিয়ারতে বাধা দেয় দোয়া করতে বাধা দেয় আল্লাহর কাজ করতে যারা বাধা দেয় আল্লাহর কোরআন বর্ণনা করে বলেন এরাই হলো সবচাইতে বড় জালেম একজন মানুষ বিদায় নিয়ে চলে গেছে সে আপনাদের দৃষ্টিতে অপরাধী হতে পারে কিন্তু তার জানাজা হবে না তার জন্য দোয়া হবে না তার ছেলে জানাজার নামাজের ইমামতিত্ব করবেন এক ঘন্টা তাকে এয়ারপোর্টে আটকে রেখে ছেড়ে দেওয়া হলো না মনে রাখবেন জুলুমের শেষ আছে যত কাজ আমরা করতেছি প্রত্যেকটা কাজের বিনিময়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ তাআলা বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা তুমি একটা ভালো কাজ করো একটা খারাপ কাজ করো প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কার কাছে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের কেমন কথা কেন বলি ওই কোরআনের ফাকির কথাটা বারবার কেন বলি লোকটা বিদায় নিয়ে চলে গেলেন ওই মানুষটা কত নিরহংকারী ছিলেন কত অভাব মুক্ত কত অহংকার মুক্ত ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুর গতকালকের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সেই জায়গার মধ্যে তিনি বর্ণনা করে বলেন আজ থেকে কয়েক বছর আগে যখন আয়াতুল্লাহ খামেনি ইরান দেশের বিপ্লব বর্ষপূর্তি উপলক্ষে আমাদেরকে মেয়ে মান করে দাওয়াত দিলেন ওই জায়গার ভেতরে সৈয়দ কামাল উদ্দিন জাফরি আল্লামা সাইদে মেহমান হয়ে গিয়েছিলেন কামাল উদ্দিন জাফরি হুজুর বর্ণনা করে বলেন ওই জায়গায় যাবার পরে যখন হোটেলের মধ্যে আমাদের থাকার জন্য জায়গা দেওয়া হলো দুপুরের খাবারের পরে আমি ঘুমিয়ে গেছি হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে লক্ষ্য করে দেখি আল্লামা সাইদে আমার কাছে নাই তিনি দরজার পাশে দাঁড়িয়ে কি যেন করতেছে আমি আস্তে করে 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 চলে গেলাম আল্লামা সাইদির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কোরআনের পাকি আল্লামা সাইদে তার লুঙ্গিটা বের করে তার লুঙ্গিটা দিয়ে আমার জুতাটা মুছে মুছে পরিষ্কার করতেছে আল্লাহু আকবার বলেন কতটা নিরহংকার মানুষ ছিলেন সে একজন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার সৈয়দ কামাল উদ্দিন জাফরি হুজুরের জুতাটা তিনি মুছে দিচ্ছে যে ঘটনা শোনার পরে সবাই কান্না করেছেন একটা মানুষ যদি অহংকার মুক্ত হয় তার আচরণটা কেমন হতে পারে কামাল উদ্দিন জাফরি হুজুর তাকে জিজ্ঞেস করলেন আরে ভাই এটা আপনি কেমন কাজ করতেছেন আপনি আমার জুতো মুছে দিতেন এটা তো মানায় না কোরআনের পাকি তখন ডাক দে বলে আরে ভাই কামাল উদ্দিন জাফরি বড় ভাই আপনি আমাকে সুযোগ দেন আপনি আমার সহপাঠী ভাই আপনিও তো আলেম আমাকেও তো লোকজন আলেম বলে আপনি আলেম হিসেবে আমি একটু আপনার খেদমত করতে চাই আসরের ময়দানে আল্লাহ যদি আমার জীবনের সমস্ত আলুম আমুলগুলোকে আল্লাহ যদি কবুল না করে ধ্বংস করে দেয় আল্লাহর কাছে প্রার্থনা করব একজন আলেমের খেদমত করার কারণে আল্লাহ যেন আমাকে হাসরের ময়দানে মাফ করে দেয় এত বড় একজন আলেম আর একজন আলেমকে তিনি কিভাবে খেদমত করছেন অথচ আমাদের অহংকার এক হুজুর আমরা আর এক হুজুরকে দেখতে পারি না
এক আলেম আরেক আলেমকে দেখতে পারি না এক আলেম আরেক আলেমকে সম্মান করতে পারি না পাস করলে টুপি পরি খাড়া টুপি ওয়ালাদের ভালো লাগে না খাড়া টুপি পরি পাস করলে ওয়ালাদের ভালো লাগে না আমি কওমি মাদ্রাসাতে পড়ি আলিয়াদের ভালো লাগে না আলিয়ার মাদ্রাসার ছাত্র কওমি ওয়ালাদের ভালো লাগে না এটা আলেমদের স্বভাব নয় আলেমদের স্বভাব আল্লামা সাইদের কাছে শেখা দরকার কতটা নিরহংকারী ছিলেন মানুষের সঙ্গে মিশতেন অহংকার মুক্ত ছিলেন তিনি প্রত্যেকটা মাহফিলে গিয়ে আলোচনার শুরুতেই বলতেন আমি নগণ্য আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো ইলম নেই এই লক্ষ মানুষ আপনারা এসেছেন সাইদির আকর্ষণে নয় আপনারা এসেছেন কোরআনের আকর্ষণে তিনি নিজেকে ছোট করে সবাইকে বড় করে দিতেন যাই স্বভাব যেই লোকটা নিজেকে ছোট ভাবে আল্লাহ তাকে বড় করে দেয় আর যে নিজে নিজেকে বড় ভাবে আল্লাহ তাকে বড় করে না এই জন্য নিজের মধ্যে যেন অহংকার না থাকে অহংকার হলো আল্লাহর চাদর একমাত্র যিনি অহংকার করতে পারে তিনি কে আর রসুল বলেন অহংকার করা মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা আমি হুজুর হয়েছি আমি মুফতি আমি মহাদ্দেস আমি এমপি আমি মন্ত্রী আমি ব্যবসায়িক আমি চাকরিজীবী আমার পাশে মানুষেরা ভাবে যাইতে পারে না এটা মানুষের কাজ নয় মানুষ অহংকার মুক্ত অহংকার করা কোনো মানুষের স্বভাব হতে পারে না সুতরাং সাবধান থাকতে হবে ওই কোরআনের ফাঁকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেলেন ওই কোরআনের পাখির সঙ্গে যারা যারা ভেদবি করেছেন এই পৃথিবীতেই আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন তার বাস্তব প্রমাণ এডিসি হারুন গত কয়েকদিন ধরে খবরের মধ্যে আপনারা দেখতেছেন এই এডিসি হারুন কোরআনের পাখি আল্লামা সাইদির লাশটাকে নিয়ে শাহবাগের চত্বরে টানা হেঁচড়া করেছিল লাশটাকে অপমানিত করেছিল বস্তার মতো টেনে টেনে এক গাড়ি থেকে আর এক গাড়িতে উঠাইছিল কোরআনের পাখির লাশকে নিয়ে সে টেনা হাসরা করেছে আল্লাহ তাআলা আজকে তাকে বদলির মাধ্যমে বহিষ্কারের মাধ্যমে তার চরিত্র প্রকাশ করে দেওয়ার মাধ্যমে তাকে শাস্তি দিয়ে দিচ্ছেন কার খেলা আল্লাহ খুব সাবধান আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেলেন তার লাশটাকে হস্তান্তর করা হলো রাত ১২টায় তখন তারা ষড়যন্ত্র করলেন এই এডিসি হারুনের নেতৃত্বে যে আমরা এই লাশটাকে দ্রুত গতিতে নিয়ে চলে যাব পিরোজপুরে ফজরের আগেই তাকে কবর দিয়ে দেবো যাতে জানাজা না হয় কি ষড়যন্ত্র কিন্তু ভক্তরা যখন সেটা করতে দিল না তার অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়লেন তখন তাদেরকে গালাগালি করলেন এমনকি ফজরের নামাজ পড়তে যখন ভক্তরা দাঁড়িয়ে গেলেন নামাজ পড়িত মানুষদের ওপরে হামলা করা হলো গুলি টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো নামাজ পড়িত মানুষের ওপরে হামলা করে ওই লাশটিকে জোর করে যখন নিয়ে যাচ্ছিল আল্লাহর কি খেলা হঠাৎ করে অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেল গাড়ি যায় না আর একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসে আল্লামা সাইদির লাশটাকে যেরকম বস্তার মতো টানে ওরকম টেনে হেঁচড়ে আর এক অ্যাম্বুলেন্সে উঠালো গোটা পৃথিবীর মানুষেরা যখন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লামা সাইদির জন্য দোয়া করছেন ঠিক ওই সময়ে মানুষের মনে কষ্ট দিয়ে ন্যূনতম ভদ্রতা না রেখে সম্মান না দেখাইয়া লাশটাকে টেনে হেঁচড়ে ওই যারা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠানো হলো মানুষেরা কষ্ট পেয়েছে বলার সুযোগ পায় নাই তুমি কোরআনের পাখির লাশ নিয়ে টানা হেঁচড়া করেছো আল্লাহ তোমার চরিত্র নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে সে মনে করেছিল যা খুশি তাই করব আজকে অবস্থা কি তার অবৈধ সম্পর্ক এডিসি সানজিদার সঙ্গে সে আর এক এডিসি তার সঙ্গে অবৈধ সম্পর্ক সে সাক্ষাৎকারে বলতিছে যে আমার বুকে ব্যথা পেটে ব্যথা আমি স্যারকে ফোন করলাম স্যার আমার জন্য একটা ডাক্তারের সিরিয়াল দেন আমি ডাক্তার দেখাবো এই বলে হসপিটালে গেছে বলে যাওয়ার পরে ডাক্তার আসতে দেরি হয়েছে আমি স্যারের সঙ্গে কিছু সময় কাটালাম তারপরে ডক্টর আসলো ডক্টর দেখাইয়া টেস্ট করতেছিলাম আমার স্বামী এসে আমার সঙ্গে স্যারকে দেখে আমার স্যারের ওপরে ওই আপনার ছাত্রলীগের গুন্ডা পান্ডা নিয়ে হামলা করলো আমার স্যারের কোনো দোষ নাই সব দোষ হলো আমার স্বামীর কথা কি বুঝে পারছেন এ এ প্রশংসা করতেছে কার স্যারের প্রশংসা আর দোষ কার চিন্তা করেন স্বামীর পক্ষ না নিয়ে যদি স্যারের পক্ষ নেয় লক্ষণ ভালো না খারাপ আরো জোরে বলেন আমার প্রশ্ন আপনার বুকে ব্যথা পেটে ব্যথা মনে ব্যথা আপনার ব্যথা তো আগে স্বামী বোঝার কথা কথা কন না কে আরে ভাই বইয়ের বুকের ব্যথা সোয়াবি না বুঝে যদি স্যার বোঝে ভেজাল আছে না নাই খুব ভালো করে বুঝবেন সাধারণ একটা মানুষই যদি তার বউকে অন্য কারো কাছে দেখে মাথা গরম হয় কি হয় না এখন ওর যে স্বামী সঞ্জিদার স্বামী ওর পাওয়ার আরো বেশি রাষ্ট্রপতির এপিএস ও চিন্তা করছে কে আমার বইয়ের সঙ্গে ও সে ছাত্রলীগের ভাইদেরকে নিয়ে যাইয়া তার উপরে উত্তম মাধ্যম হাদিয়ে দিছে
এখন যাওয়ার পরে বলা হচ্ছে দোষ হলো আমার স্বামীর সারের কোনো দোষ নাই আমার প্রশ্ন আপনি স্বামী জানলো না আপনি অসুস্থ সার জানলো এর দ্বারা বোঝা যায় সারেরও দোষ নাই স্বামীরও দোষ নাই নাটের গুরু হলো ওই ওই মেয়েটা কথা কর না কে স্বামীক বাদদা সারক ডাকে তারপরে মনে করেন এক বধু দুই স্বামী মারামারি আছে না নাই ভেজাল আছে না নাই আমার প্রশ্ন সেটা নয় আমি যেই বিষয়টা আপনাদের বলতে চাই ওয়ালেমদের সঙ্গে বেয়াদবি করেছে তার চরিত্র কে বের করে দিয়েছে আল্লাহ আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকালা সাদিদ মনে রেখো আল্লাহর পাকরাও বড় কঠিন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহও পরিকল্পনা গ্রহণ করে তার কার পরিকল্পনা বাস্তবায়ন হবে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না যে আগামীকালকে আমার ন্যাংরা মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে ফেরাউন বিদায়ের এক ঘন্টা আগেও জানতো না যে এক ঘন্টা পরে লোহিত সাগরে ডুবি আমাকে মরতে হবে আবার আবু জেল বিদায়ের একদিন আগেও জানতো না আগামীকালকে মাছ এবং মোয়াজ দুইটা ছোট বাচ্চার হাতে আমাকে বিদায় নিতে হবে আল্লাহ বলতে চাই আমি সার দেই ছেড়ে দেই না জালেমের জুলুমের যেখানে সর্বোচ্চ পর্যায়ে যায় সেই সময় তাদেরকে কে বিদায় করে দেয় আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে আল্লাহ সার দেয় একেবারে ছেড়ে ওই কোরআনের পাকির সঙ্গে বেয়াদবি করে তার বিরুদ্ধে রায় দিল প্রধান বিচারপতি এস কে সিনহা আখেরাতের কথা বাদ দেন দুনিয়া নিয়ে চিন্তা করেন প্রধান বিচারপতি এস কে সিনহা রায় দিল এখন এস কে সিনহার চাকরি আছে বাটি আউট এখন কানাডা তার বিরুদ্ধেও 12 বছরের সাজা হয়ে গেছে তার বিরুদ্ধে কাজ করেছে সরকারি অ্যাটর্নি জেনারেল করোনা হয়ে একেবারে কুপকাত ব্যারিস্টার তুরিন আফরোজ তারও সম্মান নাই একেবারে বাস্তব দেখা যাচ্ছে ওর বিরুদ্ধে যারাই কাজ করছে দুনিয়াতে আল্লাহ তাদের লাঞ্ছিত করেছে তাহলে আল্লাহর কোরআন সত্য খবরদার আপনি দলমত রাজনীতি যা করেন করেন কোন আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সুযোগ তাহলে এই জন্য আমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে হিসাব করে নির্বাচন করার দরকার আছে না নাই এই জন্য আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলে আলী রে আবু বকরের লাশটাকে খবরদার খবরদার তোমরা নিয়ে যেও না আবু বকরের লাশটাকে রাখো আবু বকরের লাশটা আমি যেতে দেব না যেই আবু বকর আমার বন্ধু ছিল যেই আবু বকর আমার হিজরতের সাথী ছিল ওই আবু বকরকে আমি আমার পাশেই দেখতে চাই এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা না সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবীজির লাশ নবীজির কবর অবজার পাশে আবু বকরের লাশটা কবরের মধ্যে কবরস্থ করে দিলেন নবী বিদায় নিয়ে চলে গেলেন আবু বকর চলে গেলেন সাহাবীরা চলে গেছেন শাহাদাত যারা বরণ করেছেন চলে গেছেন এই পৃথিবী থেকে আলেম ওলামা আল্লাহর ওলি শহীদ হয়ে যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় আপনি বলেন তো দেখি এই শহীদদের কি কোনো মৃত্যু আছে নাকি আরো জোরে বলেন শাহাদাত বরণ যারা করে এদের তো কোনো মৃত্যু নাই বরং তারা কবরের ভেতরে থেকে জিকির করতে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সালাত আদায় করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আমি শেষ একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের শেষ করে দেব আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব রসুলের জনে একজন নিজের চাচা যার নাম হলেন হযরতে আমির হামজা কি নাম বললাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন নবীর সাধারণ সাহাবী নয় একে বলা হয় সাইয়েদুস সুহাদা এই জমিনের মধ্যে যত মানুষ শাহাদাত বরণ করেছেন সব মানুষের ভেতরে যিনি শ্রেষ্ঠ শহীদ হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়েছে সব চাইতে বড় শহীদ যাকে বলা হয় তার নাম হলেন হযরত আমির হামজা যিনি ছিলেন আমার নবীজির আপন চাচা বলেন সুবহানাল্লাহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই জীবনে ইসলামের জন্য অনেকগুলো অবদান রেখেছেন পুরো জীবনের আলোচনা আজকে আমি আপনাদের মধ্যে করব না তবে তার জীবনের শেষ একটা ঘটনা আপনাদের বলতে চাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের দিনে যখন জিহাদ করার জন্য উহুদের ময়দানে চলে গেলেন উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে অসংখ্য মানুষকে বিদায় করে দিলেন
কাফেরদেরকে বিদায় করলেন কিন্তু উহুদের প্রান্তরে যখন মুসলমানদের সাময়িক পরাজয় হলো উহুদের প্রান্তরে মুসলমানদের সাময়িক পরাজয়ের ভিতরে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে ওয়াহাশী নামক একটা যুবক আমির হামজার পিছন দিক থেকে এমন একটা তীর মেরেছে ওই তীরটা পিছন দিক থেকে আসার কারণে আমির হামজার পিছনে যখন তীরটা ঢুকে পড়েছে পিঠের মধ্যে ঢোকার পরে তীরটা বের হয়ে বুক দিয়ে বের হয়ে গেছে আমির হামজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য যখন মাটিতে লুটিয়ে পড়লেন কিছুক্ষণ ছটপট করার পর আমির হামজা বিদায় নিয়ে চলে গেলেন আমির হামজা বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেলেন এই জায়গার ভেতরে আমির হামজার জীবনের ইতিহাস তার শেষ হওয়ার দরকার ছিল কিন্তু এই জায়গার মধ্যে আমির হামজার জীবনের ইতিহাস শেষ হলেন না ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখা গেল একটা মহিলা যার নাম হলো হিন্দা জোরে বলেন নাম কি হিন্দা নামক একজন মহিলা একটা চাকু নিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে ছন্ন বিচ্ছন্ন করে ফেললেন হাতগুলো কেটে ফেললেন তার পা গুলো কেটে ফেললেন তার বুকটাকে ছেড়ে ফেললেন তার পেটটাকে ছেড়ে ফেললেন পেটটা খান খান করে দেওয়ার পরে বুকটা ফাঁক করার পরে ওই বুকের ভেতর থেকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কলিজাটা টেনে বের করে ওই উহুদের প্রান্তরে হাজারো মানুষের সামনে সাহাবীর কলিজাটা টেনে বের করে প্রকাশ্য দেবা লোকে তার কলিজাটা সিবিএ সিবিএ খাওয়া শুরু করেছে এইরকম দৃশ্য মুসলমানেরা জীবনে কোনোদিন দেখে নাই জিহাদের ময়দানে চলে গেছেন কিছু কাফেরদেরকে বিদায় করে দেওয়া হয়েছে আবার কিছু মুসলমানদের মধ্য থেকে মুসলমানরা শাহাদত বরণ করেছে কিন্তু একজন মুসলমান বিদায় নেওয়ার পরে তার কলিজাটা টেনে বের করে একেবারে চিবিয়ে খাওয়া এইরকম দৃশ্য দুনিয়ার মধ্যে কখনো ঘটে নাই এর পেছনে হিন্দার কারণ হলো ওই বদরের যুদ্ধের দিনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই হিন্দার বাবাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াসিকে তিনি টাকা দিয়ে ভাড়া করেছিলেন ওয়াসি আসার পরে লক্ষ্য করে অন্য কোনো যুদ্ধ করে নাই তার পরিকল্পনা ছিল শুধুমাত্র আমির হামজাকে পৃথিবী থেকে বিদায় করে দেব আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়ার পরে হিন্দা চাকু নিয়ে লাশটাকে টুকরো বিটুকরো করে দেওয়ার করার পরে তার বুকের মধ্য থেকে কলিজা বের করার পর প্রকাশ্য চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করলেন চতুর্দিক থেকে সাহাবীরা কান্না করে এই দৃশ্য দেখার পরে রসুল বলে সাহাবীরা রে আমার চাচা আমির হামজার জন্য তোমরা কান্না করো না জিব্রাইল বলে গেছেন আমির হামজা বসে নাই আমির হামজা কে আল্লাহ তাআলা সম্মান করে ওই আসমানি জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে গোসল করায়া দেবে এই কথা বলার পর আমির হামজার লাশটাকে সাহাবীর ফেরেশতারা আসমানে নিয়ে গেলেন আসমানে নিয়ে যাওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একে গোসল করে দেওয়া হলো ওই লাশটা দেখা যায় না কিন্তু ঝিরঝির ঝিরঝির করে পানি পড়ে যায় আমার নবীজি পানি পড়ার দৃশ্য দেখে মুচকি মুচকি হাসা শুরু করলেন সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের পানি পড়ে আকাশে তো কোনো মেঘ নাই রসুল বলে সাহাবীরা রে আমি নবী তোমরা নবী না আমি যা দেখি তোমরা দেখো না আকাশ থেকে যে পানি আসতেছে এই পানি কোনো সাধারণ পানি নয় আমির হামজাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে গোসল করাইতেছে ওই গোসলের পানিগুলো এই ঝড় বাতাস হয়ে টিপ 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 করে আমাদের মধ্যে এসে পড়তেছে বলে বলেন না আল্লাহু আকবার এই কথা বলার পর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এর লাশটাকে কবর করে দেওয়া হলেন আজকেও যারা হজ উমরা করতে গেছেন উহুদ পাহাড়ের নিচে 70 জন সাহাবীদের লাশগুলো কিন্তু কবর দেওয়া হয়েছে চতুর্দিক থেকে প্রাচীর করে দেওয়া হয়েছে ওর মধ্যে 70 জন সাহাবীর লাশ আছে যারা উহুদ যুদ্ধের দিনে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিল কিন্তু আমির হামজা বিদায় নেওয়ার 70 বছর পরে তখন কিন্তু ওই প্রাচীর ঘেরা ছিল না ওই প্রাচীরটা ঘেরাও ছিল না ওই যেই জায়গার মধ্যে ওই সাহাবীদেরকে কবর দেওয়া হয়েছে ওই জায়গার সাইড দিয়ে একটা একটা পানি প্রবাহিত হওয়ার জন্য একটা নহর করার জন্য ওই দিক দিয়ে যখন মাটিটা খনন করা শুরু করে দিলেন মাটিটা খনন করতে করতে বুঝতে পারে না হাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবরের সাইড দিয়ে যখন তারা খোঁড়া শুরু করেছে খুঁড়তে খুঁড়তে তাদের কোদালের চোটটা ওই জায়গার মধ্যে আঘাতটা মাটি খুঁড়তে
করতেছে, করতে করতে লক্ষ্য করে দেখে ভেতর থেকে রক্ত দেখা যায়। রক্ত দেখার পরে আশ্চর্য হয়ে গেল ঘটনা কি, ওই জায়গার মধ্যে থেকে মাটিটা বের করার পরে লক্ষ্য করে দেখতে পারে যে জায়গার মধ্যে আমির হামজাকে কবর দেওয়া হয়েছে, ওই কবরের ভেতরে আমির হামজার যেই রকম হাত পা নবীজি কবর দিয়েছিল উহুদের দিনে, পুরো শরীরটা ওই আগের মতোই পরিপূর্ণ তাজা অবস্থায় আছে। লিল্লাহ তাকবীর। তাহলে শহীদদের লাশগুলোকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিল্লা তাশউরু। যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে চলে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তারা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর নামাজ পড়ে, মৃত্যুবরণ করার সাথে সাথে শহীদ হতে দেরি, তাদের জান্নাতের মেহমান হতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই শাহাদতের মৃত্যু আমরাও চাই কি চাই না? এই জন্য আমাদের দিনের পক্ষে, ইসলামের পক্ষে, কালেমার পক্ষে থাকতে হবে। আমরা যদি শহীদ হতে নাও পারি, আমাদের নিয়াত থাকতে হবে আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয়। রসুল বললেন যদি কেউ শাহাদতের নিয়ত করে, ও যদি শহীদ নাও হয়, যুদ্ধের ময়দানে নাও যায়, নিয়ত করার কারণে আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। এজন্য শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন।